আমার নিয়তি আজ আমি রাজরানী হই বনে বনে ঘুরে বেড়াচ্ছি আমি আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাকে রক্ষা করো ঠাকুর তুমি আমাকে রক্ষা করো আজ দেখা যায় একটি রমণী বৃক্ষের তলায় বসে আছে ওই বৃক্ষের তলায় বসে আছে সে কি মানুষ সে কি মানুষ নাকি জিন পরি নাকি জিন পরি আজকে একটু অগ্রসর হয়ে দেখি আসি যাই যাই একটু অগ্রসর হয়ে দেখি কে কে তুমি মা কে কে তুমি মা আপনার কাছে বললে কি হবে আপনার কাছে বললে কি হবে আপনার কাছে সে কথা বললে আমার কি হবে বলুন বলুন মা বলো বলো মা তোমার জীবনের দুঃখ বেদনা আমার কাছে খুলে বলো যদি তোমার কিছু উপকার করতে পারি বলো হ্যাঁ তুমি শোনো বাবা তাহলে শোনো বাবা আমি হলাম চম্পক নগরের মহারানী আমি চম্পক আমি হলাম চম্পক নগরের মহারানী কি বলছেন মা কি বলছেন হ্যাঁ বাবা আমি চম্পক নগরের মহারানী আপনার মহারানী আপনার কথা শুনে আপনার কথা শুনে আমার সমস্ত আমার সহ্য হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে এই কুড়াল দিয়া ওই কুড়ালের আঘাত দিয়ে কার্তিক ঘোষের মাথাটা ফাটিয়ে চন্দ্র সেন মাথাটা ফাটিয়ে দিই আর ছোট রানীকে চলে টানতে 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 বলের মধ্যে নিয়ে আসি সে কিন্তু খুদা তালা সেই ক্ষমতা আমাকে দেয়নি খুদা তালা সেই ক্ষমতা আমাকে দেয়নি বাবা চলুন মা চলুন চলুন মা আমার ঘরে চলুন আমার ঘরে চলুন আপনার কোনো ভয় নেই আপনার কোনো ভয় নেই আপনার ঘরে চলুন বাবা আমি আপনার ঘরে যাব ঠিক আছে চলুন বাবা চলুন আমি আজ থেকে আপনার ঘরেই থাকবো কোথায় গেলে কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো এসো ও কাটুনি ও ও কাটুনি কি হয়েছে কি হয়েছে এত চিল্লাচিল্লি করছো কেন এত চিল্লাচিল্লি করছো কেন এই দেখো কাটুনি ওই ওই ছে দেখো কাটুনি কাকে নিয়ে এসেছি কোথায় হচ্ছে তাকে ধরে নিয়ে এলে কোথা থেকে ওকে ধরে নিয়ে এলে জলদি আমার কাছে বলো বলো আমাকে কোথা থেকে ওকে ধরে নিয়ে এলে বলো তুমি শুনো লক্ষ্মী কি তুমি আমি কোনো কথাই শুনব না তুমি আমার কথা একটু শুদ্ধ মন দিয়ে শুনো উনি হচ্ছেন উনি যদি উনির পরিচয় তুমি জানো তাহলে তোমার অশান্ত মনটা শান্ত হয়ে যাবে উনি 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 হচ্ছে চম্পক নগরের মহারানী একই বলছো তুমি একই বলছো তুমি আহা কাঠুনি উনি চম্পক নগরের মহারানী উনি ওনার এই অবস্থা কেন ওনার এই অবস্থা কেন এই কথা পরে জানতে পারবে ওই ওই কথা তুমি পরে শুনতে পারবে মহারানী আগে ওনাকে ঘরে নিয়ে যাও আগে আগে ওই দুকিনী মাকে তুমি ঘরে নিয়ে যাও কাটুনি জলদি ওনাকে ঘরে নিয়ে চলো জলদি চলো মা আমার ঘরে চলো আচ্ছা ঠিক আছে মা তাই চলো তাই চলো আসো কাঠরিয়া আমার রাজ্যের শাসন কেমন চলেছে মহারাজ আপনার রাজ্যের শাসন খুব ভালো মতো চলেছে খুব ভালোভাবে চলেছে প্রজারা সুখে শান্তিতে বসে প্রজারা সুখে শান্তিতে বসবাস করতেছে সেনাপতি মহাশয় সেনাপতি মহাশয় আমার সিপাহীদের কবর কি আমার সিপাহীদের কবর কি মহারাজ মহারাজ আমি দায়িত্ব নেওয়ার পর আমি দায়িত্ব নেওয়ার পর সৈন্যরা খুব আনন্দিত হয়েছে সৈন্যরা খুব আনন্দিত
হয়েছে আপনার আদেশ পাইলে আপনার আদেশ পাইলে আমরা সবাই জীবন দিতে প্রস্তুত আছি আমরা সবাই জীবন দিতে প্রস্তুত আছি না সিপাহী তো কই দাগারি শালার ঘরে শালার এই শালার ঘরে শালার তুই ব্যক্তি রে ফিটা মহারাজ মহারাজ আপনার সুখবর আপনার সুখবর কি হয়েছে সিপাহী কি হয়েছে সিপাহী প্রকাশ করে বলো প্রকাশ করে বলো সিপাহী আপনার একটি মেয়ে সন্তান হয়েছে আপনার একটি মেয়ে সন্তান হয়েছে রূপে গুণে খুবই সুন্দরী রূপে গুণে খুবই সুন্দরী হয়েছে ভাগ এখান থেকে যা কার্তিক শুনলেন মন্ত্রী মহাশয় শুনলেন মন্ত্রী মহাশয় সিপাহীর খবর শুনে সিপাহী খবর শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজ এই আনন্দের দিনে আজ এই আনন্দের দিনে আমার মেয়ের নাম রাখা হলো কনকমালা আমার মেয়ের নাম রাখা হলো কনক কনকমালা কনকমালা খুব সুন্দর নাম রাখা হয়েছে খুব সুন্দর নাম হয়েছে মহারাজ কার্তিক সেনাপতি মহাশয় সেনাপতি মহাশয় আমার মেয়ে কনকমালা জন্ম উৎসব পালন করতে হবে আমার মেয়ের জন্ম উৎসব পালন করতে হবে তাই আগামী কল্যাণ আমি হরিণ শিকারে যাব তাই আগামী কল্যাণ আমি হরিণ শিকারে যাব আপনি হরিণ শিকারের ব্যবস্থা করুন আপনি হরিণ শিকারের ব্যবস্থা করুন আমি রানী প্রবাসমণির কাছে যাচ্ছি তাহলে তাই করতে হবে মন্ত্রী মহাশয় মন্ত্রী মহাশয় চন্দ্রচন্দ্র জান সেনাপতি মহাশয় জান সেনাপতি মহাশয় জান সেনাপতি মহাশয় কিছু নাচের গানে কিছু নাচে গানের ব্যবস্থা করা হোক তাই করছি এই কি আছে আই কি আছে ভাইজিদেরকে ভাইজিগণকে পাঠিয়ে দে
তোর পুত্রতে মাথা এনে দয়া। সবার কাছে আমি শুনি তুমি অতি দয়া তুমি গো বিপদ হইতে রক্ষা করো। তুমি অস্থির হয়ে গেলে কেন? তুই অস্থির হইস না, তুই বি শান্ত হ, তুই একটু শান্ত হ। কে গুরুজি? কে কে গুরুজি? আমি আর অন্ধ অবস্থা বনে থাকবো না। আমি আমি আর এ অন্ধ অবস্থা এই বনের মাঝে থাকবো না, এই বনের মাঝে থাকবো না গুরুজি। ধৈর্য ধরো আলম। আরে ধৈর্য ধরো আলম, তোমার 12 বছর পূর্ণ হতে আমি আপনার পায়ে ধরে বলছি, উঠো আলম, উঠো আলম, আর দুঃখ করো না, আর দুঃখ করতে হবে না। সত্যি বলেছি, সত্যি বলেছি, সত্যি বলেছি, অতীতে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে, অতীতে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে। মন্ত্রী মহাশয়, এই তো আমরা সুন্দরবন জঙ্গলে প্রবেশ করেছি, চতুর্দিকে করো আক্রমণ, চতুর্দিকে করো আক্রমণ, যাতে একটি হরিণ পালাতে না পারে, তাই করব মহারাজ, তাই করব মহারাজ। আপনি এই দিকটা লক্ষ্য রাখেন, আপনি ওই দিকটা লক্ষ্য রাখেন, আমি ওই দিকে যাচ্ছি, আমি ওই দিকে যাচ্ছি। কে কে তোরা? জঙ্গলি কি বউলে ঘুমাইলিছে রে? সুতমানি বায়ান লং লাগাইস, লং লাগাইস আরো। কে কে তোরা? আমার জঙ্গলে এসে, আমার জঙ্গলে এসে আমার পালিত হরিণকে আক্রমণ করেছিস। যদি প্রাণের মায়া থাকে তবে হরিণ পেষ্টন ছেড়ে দিয়ে, হরিণ পেষ্টন ছেড়ে দিয়ে প্রাণ নিয়ে পালিয়ে যা, প্রাণ নিয়ে পালিয়ে যা। এ তুই বন্ড, আমাকে হরিণ শিকার করতে নিষেধ করেছিস, আমাকে হরিণ শিকার করতে নিষেধ করেছিস, তোর মতো বন্ডের বই আমি হরিণ, তোর মতো বন্ডের বই আমি হরিণ শিকার করে পালিয়ে যাব। এখনো সময় আছে রে বন্ড, এখনো সময় আছে রে বন্ড। উনি হলেন চম্পকের মহারাজ, আমি উনি হচ্ছেন চম্পকের মহারাজ, উনার পায়ে ধরে ক্ষমা, উনার পায়ে ধরে ক্ষমা চাইনি। চম্পকের মহারাজ, চম্পকের মহারাজ, উনাদের বইয়ে আমি আমার পালিত হরিণ, আমি আমার পালিত হরিণ তোমাদেরকে দিয়ে দিব, তোমাকে আমি দিয়ে দিব। হুকুম করুন মহারাজ, হুকুম করুন মহারাজ, আমি তার বন্ড আমি শেষ করে, আমি এক্ষণি তার বন্ড আমি শেষ করে দিচ্ছি। হুঁশিয়ার সব শয়তান, হুঁশিয়ার শয়তান, সাবধান হয়ে কথা বল, সাবধান হয়ে কথা বল। যার বয়ে বাঘে ভাল্লুকে এক কাঠে পানি খায়, যার বয়ে বাঘে ভাল্লুকে এক কাঠে পানি খায়,
কাকে হত্যা করতে চা কাকে হত্যা করতে চা ভাগ এখান থেকে ভাগ এখান থেকে তবে আয় রে বন্ধু তবে আয় রে বন্ধু আমি না জেনে ভুল করেছি বন্ধু আপনি আমাদের ক্ষমা করুন আপনি আমাকে ক্ষমা করুন ঠিক আছে রাজা ঠিক আছে বন্ধু বন্ধু বলে যখন স্বীকার করেছো বন্ধু বলে যখন স্বীকার করেছো তার তোমাদেরকে মুক্ত করে দিলাম না তোমাকে আমি মুক্ত করে দিলাম জান বন্ধু জান বন্ধু আমি আপনাকে 10টি হরিণ উপহার আমি আপনাকে 10টি হরিণ উপহার দিয়েছি দা 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 উত্তম কাজ হয়েছে মহারাজ উত্তম কাজ হয়েছে মহারাজ চলুন আমরা এখন ঘরে ফিরে যাই চলুন আমরা এখন নিজ রাজ্যে চলে যাই তাই চলুন তাই চলুন মন আরে দাঁড়িয়ে দাওন তুই তিরিস না এই বেইমান কার্তিক সেনকে এই অপমানের প্রতিশোধ আমি তোকে আমি খরাই গন্ডা হিসাব করে নিব তবে আমার নাম তো আমি আমিও তোকে একদিন তোকে চম্পকনগর নি তোরেকে আমি হাসিয়ে কেলিয়ে বন্দি করব এই তো আমার আমি কাঠ কাটিতে বনে যাবো কাটুনি শুনো কাটুনি রানীমার যাতে কোন রকম কষ্ট না হয় শুনিস রানীমাকে দেখে শুনে রাখিও আমি জলদি যাতে রানীমার কোনো কষ্ট না হয় আমি এখন কাঠ কাটিতে বনে যাব তাড়াতাড়ি ফিরে আসবো আর না হলে যে আমাদের গড়ে অল্টে জুটবো না তাই আমি চলে যাচ্ছি বাবা চলে যাচ্ছি কাটুনি 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 তাড়াতাড়ি ফিরে আসিও আমাকে একটু জল এনে দাও আমাকে একটু জল এনে দাও জল পিবাস আমার বুকটা পেটে জল পিবাস আছে আমার বুকটা পেটে যাচ্ছে কাটুনি কে আপনি কে আপনি জল জল বলে চিৎকার করছেন জল জল করে চিৎকার করছেন আগে আমাকে একটু জল এনে দাও আগে আমাকে একটু জল এনে দাও পিপাস আমার বুকটা ফেটে যাচ্ছে পিপাসা যায় আমার বুকটা ফেটে যাচ্ছে সীতারানী একই ঘাতক একই একই ঘাতক তুমি তুমি এখানে কে তোমাকে বনবাস পাঠিয়েছে কে কে তোমাকে বনবাসে পাঠিয়েছে ঘাতক রানীমা আমাকে বনবাসে পাঠিয়েছে আমাকে বনবাসে পাঠিয়েছে বিশ্বাসঘাতক কার্তিক ঘোষ বিশ্বাসঘাতক কার্তিক ঘোষ ঘাতক কি হলো ঘাতক তারপর তারপর কি হলো ঘাতক বলো না তারপর আপনার পুত্রকে আমি হত্যা করতে পারলাম না তারপর আপনার পুত্রকে আমি হত্যা করতে পারলাম ঘাতক তাই আজ আমার এই অবস্থা তাই তাই আজ আমার এই অবস্থা রানী তাহলে আমার পুত্র আর জীবিত নেই তাহলে তাহলে তুমি বলো ঘাতক আমার পুত্র কি আর জীবিত নেই ও ভগবান তুমি তুমি কি করলে ঠাকুর তুমি কি করলে শুনুন রানীমা শুনুন রানীমা আমরা এখন ঘরে চলে যাই ও কাটুনি ও কাটুনি কার সাথে কথা বলা বলি করতেছ তুমি একা একা ঘরে বসে কথা বলছো সীতা বাবা বাবা এই লোকটি হলেন এই লোকটি হলে ঘাতক ওর অবস্থা ঠিক আমারই মতো ওর ওর অবস্থা ঠিক আমারই মতো বাবা আরে তোর কথা শুনে তোর কথা শুনে আমার দেহে রক্ত জল জল করে আমার দেহে রক্ত দাও দাও করে আগুন জ্বল উঠেছে বাবা জল্লাদ ভাই কাটুরিয়া ভাই ঝো কাঠু জল্লাদ জল্লাদ ভাই কাটুরিয়া ভাই কাটুরিয়া যা হবার হয়ে গেছে যা হবার হয়ে গেছে চলো আমরা রানীমাকে কাট কাটিয়ে চলো আমরা রানীমার কারণ চরণ সেবা করব গাছ কাটিয়ে আমরা চরণ সেবা করি চলো 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 ভাই চলো ভাই ভাই চলো রানীমা
মহারাজ এখন পর্যন্ত পরশমণির কোনো সন্ধান এখন পর্যন্ত পরশমণির কোনো সন্ধান পাইনি মহারাজ তাহলে এখন কি করা যায় তাহলে এখন কি করা যায় তাহলে এখন আমাদের কি করা যায় একই বলছেন মন্ত্রী মহাশয় এখনো পরশমণির সন্ধান করতে পারলেন না এখন পর্যন্ত পরশমণির সন্ধান করতে পারলেন না জান সেনাপতি মহাশয় সেনাপতি মহাশয় আপনি একজন গণক ঠাকুরনি আসুন আপনি একজন গণক ঠাকুরনি আসুন তাই করছি মহারাজ তাই করছি মহারাজ আমি একজন গণক ঠাকুরনি আসুন আমি একজন গণক ঠাকুরনি আসতাছি এই যা এই আইব এই তো আমি গণক ঠাকুরনি এসেছি মহারাজ এই তো আমি গণক ঠাকুরনি এসেছি কার্তিক গণক ঠাকুর গণক ঠাকুর আমার একটা কাজ করে দিতে হবে আমার একটা কাজ করে দিতে হবে তা আমাকে এই পরশমণি সীতারানী কোথায় আছে পরশমণি আর সীতারানী কোথায় আছে আমাকে বলে দিতে হবে তুমি তা আমাকে বলে দিতে হবে হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ আমি এক্ষুনি গণনা করে বলে দিচ্ছি আমি এক্ষুনি গণনা করে দেখছি হ্যাঁ গণনা অং বং শুভং নারায়ণ টং টং মরা তাল গাছের রং আওয়া পয়সা পূর্ণিমায় কিছু নাই এগারোটা টাটা মারবে বারোটা দিল্লি মারবে দু হারবে চার দিইবে কেলা গাছের ছাল হবে কুটির কোটি কুটি গনে আব্দুর রহমান ভাইয়ের মাথাটা গনে হ্যাঁ পেয়েছি 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 সীতারানী সুন্দরবন জঙ্গলে এই সীতারানী সুন্দরবন জঙ্গলে এক কাঠুরিয়া করে আছে এক কাঠুরিয়ার করে আছে তার সাথে জল্লাদ আছে তার সাথে জল্লাদ আছে আর ধর্মরাজের পুত্র আছে আর ধর্মরাজের পুত্র আছে জঙ্গলি দেওয়ানের ঘরে জঙ্গলি দেওয়ানের হাতে তার নাম রাখা হয়েছে জঙ্গলি কামাল তার নাম রাখা হয়েছে আর তার নাম হয়েছে জঙ্গলি কামাল জঙ্গলি কামাল আর পরশমণি সুন্দরবন ছেড়ে দিয়ে আর পরশমণি সুন্দরবন ছেড়ে দিয়ে অন্য বনে চলে গিয়েছে অন্য বনে চলে গিয়েছে আজকালের মধ্যে আজকালের মধ্যে আলমের সাথে তার দেখা হবে আলমের সাথে তার দেখা হবে আলমের সাথে তার দেখা হবে এই হলো আমার গণনা এই হলো আমার গণনা এখন আপনার ভাবনা এখন আপনার সবকিছু সত্য হবে তো ঠাকুর সবকিছু সত্য হবে তো ঠাকুর এক বিন্দু মিথ্যা হবে না এক বিন্দু নড়চড় হবে না আমাকে এখন বিদায় করুন মহারাজ আমাকে এখন বিদায় করুন মহারাজ চন্দ্রসেন এই নেন ঠাকুর মহাশয় চন্দ্র এই নেন ঠাকুর মহাশয় আপনাকে 500 টাকা আপনাকে 500 টাকা উপহার দিলাম মাত্র 500 টাকা এই মাত্র 500 টাকা এত বড় গণনা করলাম এত বড় একটা গণনা করলাম মাত্র মাত্র 500 টাকা এটা কি ধর্ম হলো একই ধর্ম হলো বসা সেনাপতি মহাশয় সেনাপতি মহাশয় ঠাকুরকে গাড় ধাক্কা দিয়ে ঠাকুরকে গাড় ধাক্কা দিয়ে ভাই মারেন আমার মাথায় কিন্তু রক্ত আমার যে মাথায় রক্ত উঠে গেছে কি এই আমাকে ডেকে এনে আমাকে দেখে নে এত বড় অপমান এত বড় একটা অপমান মানে বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা উল্লু বেরিয়ে যা উল্লু বলো এক কোণে তোর বাবলীরা শেষ মানে এক কোণে তোর বাবলীরা শেষ করে দিব যাচ্ছি বাবা যাচ্ছি যাচ্ছি বাবাজি যাচ্ছি বাপ রে বাপ বাপ রে বাপ তোর হয়ে যা ওরা তো শয়তানের নানা শ্বশুর ওরা তো হলে গে শয়তানের নানা শ্বশুর ভগবান তোদের ধ্বংস করুক ভগবান তোকে কার্তিক জান মন্ত্রী মহাশয় জান মন্ত্রী মহাশয় আপনি কয়েকজন সৈন্য নিয়ে আপনি কয়েকজন সৈন্য নিয়ে চম্পক নগরে চলে যান সুন্দরবনে চলে যান ঘাতক সীতারানীকে ধরে নিয়ে আসুন ঘাতক সীতারানীকে ধরে নিয়ে আসুন তাই করবো মহারাজ তাই করবো মহারাজ সেনাপতি মহাশয় সেনাপতি মহাশয় আপনি কয়েকজন সৈন্য নিয়ে প্রস্তুত থাকেন আপনি কয়েকজন সৈন্য নিয়ে প্রস্তুত থাকেন প্রস্থান কাতে শুনছেন সেনাপতি মহাশয় শুনছেন সেনাপতি মহাশয় ধর্মরাজ এখনো বেঁচে ধর্মরাজের পুত্র ধর্মরাজের পুত্র এখন পর্যন্ত বেঁচে আছে সিপাহি আমাদের সাথে বেঈমানি করেছে তাহলে কি সিপাহি আমাদের সাথে বেঈমানি করেছে আমাদের সাথে বেঈমানি করলো সিপাহি সিপাহি তোরা রক্তানি তোরা রক্তানি ওকে ধরে নে ওকে ধরে নে জবাই করে হত্যা জবাই করা হবে হ্যাঁ এই ঠাকুরনি ঠাকুরনি
আমার ঠাকুর গিয়েছিল কি হয়েছে ঠাকুর এত টাকাটাকি করছো কেন বেঈমানের দল এই বেঈমানের দল সব বেঈমানের দল বেঈমানের দল আমাকে ডেকে নিয়ে আমাকে ডেকে নিয়ে অপমান করলো ও অপমান করেছে এত বড় গণনা করলাম এত বড় গণনা করলাম এত বড় একটা গণনা করলাম মাত্র 500 টাকা দিল মাত্র আবার বলে কিনা আবার বলে নাকি কার ধাক্কা দিয়ে বাইর করে দাও কার ধাক্কা দিয়ে বাইর করলো হারামজাদাতে হারামজাদা পাজি কুতাকার হারামজাদা পা 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 পাজি কুতাকার একদিন না একদিন মজাটা বুঝবি হারামজাদা একদিন না একদিন মজাটা দেখাবো কি হয়েছে ঠাকুর এ কি হয়েছে ঠাকুর খালি তো বকবক করছো খালি তো বকবক করেই যাচ্ছে করেই যাচ্ছে তুমি জানো না কিন্নি এই তুমি জানো না কিন্নি আমাকে অপমান করেছে আমাকে অপমান করেছে আমাকে গার ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে আমাকে গার করে বাইর করে দিয়েছে আমি ওদের নামে মামলা করব আমি ওদের নামে মামলা করব মাথা গরম করো না ঠাকুর মাথা গরম করো না ঠাকুর ওরা রাজার লোক শোনো ওরা হচ্ছে রাজার লোক ওদের বিচার আমরা করতে পারবো ওদের বিচার কি আমরা করতে পারবো ওদের বিচার তো করবে স্বয়ং ভগবান তুমি এখানে বসো তার চেয়ে তুমি এখানে বসো আমি তোমার মাথা ঠান্ডা করে দিচ্ছি আমি তোমার মাথা বুলিয়ে দিচ্ছি বসো বসো এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন পাও না গো এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন পাও না গো কথা ঘুমাইলা ঘুমাইলা ঠাকুর পান খাইলা ঘুমাইলা ঘুমাইলা ভুইরা পান খাইলা না এক বালিশে তুইটি
চলো এবার আমরা ঘরে যাই চলো চলো ঘুমাইলা ঘুমাইলা বুইলা পান বড় বড় বীরের সঙ্গে যুদ্ধ করেছি বুড়ে বড়ের সাথে যুদ্ধ করেছি পর্যন্ত কেউ আমাকে পরাজয় করতে পারে নাই কেউ আমাকে পরাজয় করতে পারলো না আজ আমি তোমার কাছে পরাজয় হয়েছি আজ আমি তোমার কাছে পরাজয় হয়েছি বাবা আমার আমি আগামী করল আমি আগামী করল আগামী করল আমি আগামী করল হরিণ শিকারে যাব যাও বাবা তুমি তোমার মায়ের কাছে তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাও ঠিক আছে বাবা ঠিক আছে বাবা আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাব কামাল বিরাট শক্তিশালী হয়েছে কামাল বিরাট শক্তিশালী হয়েছে আমার কোনো ভয় নেই আমার কোনো ভয় নেই আমার গোলাম লাগবে মাগো মা মাগো আমি হরিণ শিকারে যাব আমি হরিণ শিকারে যাব না বাবা না বাবা তুমি হরিণ শিকারে যাবে না বাবা আমি তোমাকে অনেক সাধনার পরে তোমাকে আমি ফিরে পেয়েছি হবে তোমাকে কিছুতে আমি হরিণ শিকারে যেতে দেব না বাবা কিছুতেই না হাই পাই দো হরেনি শিকারে যাও কিন্তু আমার একটা শর্ত আছে বাবা তুমি তাড়াতাড়ি ফিরে এসো আর দেখে শুনে যেও নইলে যে তোমার মা অনেক চিন্তায় থাকবে তবে যাই মা অতি তাড়াতাড়ি ফিরে আসবো দাঙ্গা 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 যাই আমার খোকা শিকারেতে গিয়েছে আমার মনটা ভালো লাগছে না দেখি ওদিকে অনেক কাজ পড়ে আছে আমি যাই
সীতা রাম আপনার বাবা কে সীতা সীতা আইবো সীতা আইবো আমাদের বাড়িতে কেউ নেই আমি একাই কথা বলতেছি তুমি মিথ্যা কথা বলেছো এই তো সীতা রানীকে পেয়েছি সীতারানী সীতারানী সেনাপতি মহাশয় বন্দি করো সীতারানীকে মালি সীতারানী সীতারানী তোমাকে বন্দি করে নিয়ে যাব তোমাকে বন্দি করে নিয়ে যাব মহারাজের কাছে মহারাজের কাছে তারপর তোমাকে তারপর তোমাকে তারপর তোমাকে তিলে তিলে হত্যা করব তিলে তিলে হত্যা করব সীতা ওরে ওরে বেঈমানের দল ওরে ওরে বেঈমানের দল তোদের অত্যাচারে তোদের অত্যাচারে আজ আমি বনে বনে ঘুরছি আজ আমি রাজ্য ছাড়া হয়েছি তবু তোদের আশা মিটল না রে শয়তানের দল কোনো কথা নয় কোনো কথা নয় সুজা পথে চলে আয় চলো আমার সাথে না সত্যি যাবে না ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও তোর মাথাটা ফাটিয়ে দিব সেনাপতি মহাশয় সেনাপতি মহাশয় সেনাপতি মহাশয় বন্দি করো বিশ্বাসঘাতক বন্দি করে ঘাতককে বেঈমান বিশ্বাসঘাতকের দল তাদের অত্যাচারে আমরা বনবাসী এসেছি এখানে রানীমাকে ধরে নিতে এসেছি এখানে রানীমাকে ধরে নিতে এসেছি মালি সাবধান ঘাতক সাবধান ঘাতক রানীমার হাতটা ছেড়ে দে বলছি রানীমার হাতটা ছেড়ে দে বলছি সাবধান সাবধান জানো আমার বাড়ি থেকে বেরে যা আমার বাড়ি থেকে জলদি বের হয়ে যা নইলে আর না হলে সেই গুজার লাগা দে তোর বাবা বাবা লাগা লাগা যুদ্ধ লাগা আই রে থামে হারামিদের দল লাগ লাগ আমি তোমাকে রক্ষা করব নির্ভয় প্রজাদের উপর অত্যাচার চালিয়েছি আমি তোদেরকে রেহাই দেবো না আমি তোদেরকে রেহাই দেবো না মালি কোথায় হইতে আসিয়াছো বালক কোথায় হইতে আসিয়াছো বালক আমাদের কাজে বাধা দিতে আমাদের কাজে বাধা দিতে যদি প্রাণের মায়া থাকে যদি প্রাণের মায়া থাকে তবে এখান থেকে পালিয়ে যা এখান থেকে পালিয়ে যা বলছি কামাল এই বালকের হাতে এই বালকের হাতে তোদের মরতে হবে তোদের মরতে হবে চন্দ্র তবে আয় রে দুষ্ট বালক কোথা থেকে এসেছো বালক আয় আয় রে তবে দুষ্ট বালক সীতারানী কে তুমি বাবা কে কে তুমি বাবা আমাদেরকে তুমি রক্ষা করেছো এই ডাকাতের হাত থেকে আমি জঙ্গলি দেওয়ানের পুত্র আমি জঙ্গলি দেওয়ানের পুত্র আমার নাম কামাল আমার নাম কামাল কামাল এখন আপনাদেরকে এখন আপনাদের আর কোনো ভয় নেই এখন আপনাদের আর কোনো ভয় নেই আমি এখন আসি মা আমি এখন আসি মা সীতা দাঁড়াও বাবা কামাল দাঁড়াও দাঁড়াও বাবা কামাল মুখটা মুছে দে
যাই মা যাই মা যদি কোনোদিন বিপদে পড়েন যদি কোনোদিন বিপদে পড়েন বাবা আমার কথা শরণ করবেন এ আমার কথাই শরণ করবে আমি আপনাকে আপনাকে রক্ষা করব দাদা সীতা বাবা সীতা কেই বালক কে কেই বালক তাকে দেখে আমার মনটা শান্ত হয়ে গেল ওকে দেখে যে আমার মনটা শান্ত হয়ে গেল ভগবান তোমায় মঙ্গল করুক ভগবান আমার ভগবান তোমার মঙ্গল করুক বাবা ভগবান তোমার মঙ্গল করুক হাই চলুন রানীমা আমরা এখন ঘরে চলে যাই হ্যাঁ বাবা আর যদি কোনো সেই সুযোগ পাই তাহলে চন্দ্রসেন এবং কার্তিক সেনের মাতারা সেই কুড়ালের আঘাত দিয়ে চন্ড বিচন্ড করে দেব তাই চলুন মা হ্যাঁ বাবা তাই চলো তাই চলো সীতা ওর ঘাতককে ধরে আনতে ঘাতককে ধরে আনতে এখনো ফিরে এলো তার কারণ এখন পর্যন্ত ফিরে আসলো না তার কারণ কি মহারাজ মহারাজ কাঠুরিয়ার বাড়িতে সীতা ও ঘাতককে পাওয়া গেল না কাঠুরিয়ার বাড়িতে সীতা ও ঘাতককে পাওয়া যায়নি কি বললে মন্ত্রী মহাশয় কি বললে মন্ত্রী মহাশয় সীতা ও ঘাতককে সন্ধান পাওয়া গেল না সীতা ও ঘাতকের সন্ধান পেলে না তবে যান তবে যান তবে যান পরশমণি যেখানে থাকুক না কেন পরশমণি যেখানে থাকুক না কেন তাকে ধরে নিয়ে আসুন তাকে ধরে নিয়ে আসুন তাই করব মহারাজ তাই করছি মহারাজ সীতারানী সীতারানী তুমি পালিয়ে যাবে কোথায় তুমি পালিয়ে যাবে কোথায় তোমাকে আমি খুঁজে বের করবই তোমাকে আমি খুঁজে বের করবই ওয়াল্লা বাতাস কথায় কথায় কিন্তু পয়সা ছাড়া
এখন কিন্তু পয়সা ছাড়া মানুষ পার করুম না মানুষ পার করুম না ঠিক বলছো ভাই ঠিক বলছো ভাই কি বলা বাজে বউটা পয়সা ছাড়া বউটা কেন পয়সা ছাড়া পার করুম না বয় না একটু জিরা লই ভাই একটু জিরা লই রে ভাই জিরা লই ও মাঝি রে তোমায় পার করো আমার ভাইও বলে ডাকি তোমায় পার করো আমাদের টাকা না দিলে পার করতে পারবো আমাদের টাকা না দিলে পার করুম না পরশপনি মাঝি ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই মাঝি ভাই দয়া করে আমাকে পার করে দাও দয়া করে আমাকে পার করে দাও এই গাতে আইলে পয়সা নাই টাকা ছাড়া পার করতে পারবো না টাকা ছাড়া পার করুম না পার করুম না হাতে ধরি পায়ে ধরি ও মাঝি হাতে ধরি পায়ে পড়ি গো তোমার পরিধানে শাড়ি কানা তবে তোমার পরিধানে শাড়ি কানা আমাকে দিয়ে যাও আমাকে দিয়ে যাও মাঝি ভাই আমি কি পরিধান করি তাহলে আমি কি পরিধান করি তোমাদেরকে শাড়ি দিব আমি তোমাদেরকে শাড়ি দিব মাঝি ভাই তোমাদেরকে পার করিয়া তোমাদেরকে পার করিয়া আর একটা শাড়ি পরাই দিব আর একটা শাড়ি পরাই দিব পরাই দিব তাহলে আমাকে পার করো তাহলে এবার তোমরা আমাকে পার করো আসেন বোন আসেন বসেন
আমি বলিয়া কথা শাড়ি লইলাম আমি, তুমি কেমনে নিবা? বিয়া করমা আমি, তুমি শাড়ি দিয়ে কি করবা? ও মাঝি ভাই, মাঝি ভাই, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? আমার কাছে বলো, আমার কাছে বলো মাঝি, আমরাই শাড়ি নিয়ে ঝগড়া করতেছি। মালি মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, এটা তো পরশমণির শাড়ি, এটা তো পরশমণির শাড়ি, চন্দ্রশ্বর, এই এই শাড়ি তোমরা কোথায় পেলে? এই শাড়ি তোমরা কোথায় পেয়েছো? সত্য করে বলো, সত্য করে বলো, নতুবা তোমাদের রক্ষা নেই, নতুবা তোমাদের কারোর রক্ষা নেই। জলদি করে বল হারামদাদার দল, জলদি করে বল হারামদাদার দল, সত্য কথা হুজুর, সত্য কথা হুজুর, এই শাড়ি কানা, এই শাড়ি কানা, একটা মায়া লোককে পার করে পাইছি। চন্দ্র, শাড়ি খান আমার হাতে দে, শাড়ি খান আমার হাতে দে, এই নেন শাড়ি, এই নেন হুজুর শাড়ি, আপনি উপযুক্ত বিচার করে শাড়ি খান আমাকে দিয়ে দে। চন্দ্র, এই তো পরশমণির শাড়ি, দেখি এই তো পরশমণির শাড়ি, বলো বলো মাঝি গো, বলো বলো মাঝি গো, এই শাড়ি তোমরা কোথায় পেয়েছো? মালি চুপ করে রইলে কেন? চুপ করে রইলে কেন? জলদি করে বল, জলদি করে বল, পরশমণি কোন দিকে গিয়েছে? পরশমণি কোন দিকে গিয়েছে? মাঝি এই দিকে গিয়েছে হুজুর, শাড়ি খান আমাকে দিয়ে দেন। চন্দ্র, জলদি চলেন সেনাপতি মহাশয়, জলদি করে চলেন সেনাপতি মহাশয়, আমরা এদিকে চলে যাই, আমরা এখন ওদিকে চলে যাই, ধর ধর শাড়ি খান দিয়ে দে, শাড়ি খান দিয়ে দে, এসো
সেনাপতি মহাশয়, সেনাপতি মহাশয়, ওদের চাপকে পিঠের চামড়া তুলে নে, ওদের চাপকে পিঠের চামড়া তুলে নে, লাল জারে যা।